हेलो पूरा अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल लाइफस्टाइल बाय अनात हासिल। आज के तुम्हारे सबा के लिए आरेकटा न्यू व्लॉग स्टार्ट कर लाम। आज के एखन बजे हे बिकल चारटा पर देखो केमन अंधकार हो गए कज बारे प्रचुर मेघ पड़े दुपुर थेके अनेकक्षण टाना बिस्टी होयेछे। तो एखनो वेदार बेशी भालो ना, आकाशेर अवस्था खूब खराब, मेघला हुए आछे, जे कोनो समय आबार झमझमिए नामबे। आर एई जे देखते पाच्छ आयतन के, सेइटा आगे साइकेल निये पड़े पेट छिले फेलछे, एखन कान्ना टान्ना थामिए एकटु घुम पाड़ानो ट्राई करतेछि। तो देखा जाक घूम पड़ाते कत टाइम लागे, कसगुलो घूम पड़ते अनेक टाइम है। और एखन जेहेतु व्यथा पेयेछे एमनी मनटा खराब। और आजकेर वेदारटा होच्छे घरे बसे काटानोर मतो एकटा वेदार, घरे बसे घुमिए माने शुए बसे अलस समय काटानोर मतो एकटा वेदार। तो बाइरेर अवस्था आसले माने आमार एमन वेदार खूब भालो लागे। এখন আয়দানকে ঘুম পাড়াবো, তারপর দেখি আমিও হয়তো বা একটু ঘুমাবো, আর যদি জেগে থাকি তেন তোমাদের সাথে কথা হচ্ছে। তো আয়দানকে আর ঘুম পাড়া মানে ঘুম পাড়াতে পারি নাই, অনেকক্ষণ চেষ্টা করছি তো ঘুমাবে না। তো এখনও বাইরে বৃষ্টি হচ্ছে, মানে আষাঢ় মাসে যেমন টানা বৃষ্টি হতেই থাকে, তো অমন বৃষ্টি হচ্ছে। বাট এটা বাংলায় কী মাস আমার ঠিক খেয়াল নাই, বাট আষাঢ় মাসের আগে পিছিয়ে কিছু একটা হবে, হয়তো বা আষাঢ় মাসও হইতে পারে। তো আয়দান, হোয়ার আর ইউ? এইখানে আমাদের বেসিনের কাজ হবে, আমাদের রুমেরও আসলে এখন অনেক কাজ বাকি, এইখানে ডোর লাগানো বাকি, তারপরে এখানে আমাদের বেসিন হবে, সেগুলোর হাফ কাজ হয়েছে। ও আই ফাইন্ড ইউ। তো এইখানে আমার ড্রেসিং রুম বানাবো, সে সব কাজই বাকি। তো দেখা যাচ্ছে প্রতিদিন মিস্ত্রি সব লেগেই আছে। বৃষ্টির পর এখন বিকালবেলা নাস্তা করব। তো অনলাইনে নাইনটিস কিচেনে সেটা খাবারের অর্ডার নেয়, ওইখান থেকে চাউমিন আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, তো সেগুলো চলে এসেছে। তো এই কারণে আমরা সবাই মিলে বিকালের খাবারটা খেয়ে নিয়েছি, তারপর একটু ছাদে গিয়েছিলাম। তো ছাদে গিয়েও দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে আষাঢ় মাসের বৃষ্টি যেটাকে বলে। তো যেহেতু ছাদে আর যেতে পারলাম না, তো কতক্ষণ উপরে এমনি ড্রয়িংরুমে উপরে ড্রয়িংরুমে বসেছিলাম, তো বসে থেকে দেন নিচে চলে এসেছি, দেন আজকে আর আসলে সারাদিনটা এইভাবেই চলে গিয়েছে। তো আজকে হচ্ছে আমরা পুতুল বিয়ে খেলবো। তো আমাদের হচ্ছে ছেলে আর ওই পক্ষের হচ্ছে মেয়ে, তো আজকে আমরা মেয়ে দেখতে যাব। তো এই হচ্ছে প্রিপারেশন, আম মিষ্টি, এই যে আমাদের ছেলে, এই যে বোর গলার নেকলেস, শাড়ি রেডি হচ্ছে, আর খাবার দাবার কই? এছাড়া আরও শুকনো খাবার আছে, চিপস, চকলেট, আর আমরাও সবাই রেডি। এখন আমরা মেয়ে দেখতে যাচ্ছি ছেলে নিয়ে, কিছুই হচ্ছে মজা করে। এই বয়সে পুতুল খেলার শখটা পুরো করা আমার কাজিন আনিশার জন্যই হয়েছে। ওর আসলে আমাদের কাছে যখন গল্প শোনাচ্ছে আমরা ছোটোবেলায় পুতুল খেলতাম, তা শুনেই খুব পুতুল খেলতে ইচ্ছে হয়েছে, তার জন্যই এই ছোটোখাটো আয়োজন। তা আমার আম্মুর আর ওর হচ্ছে মেয়ে আর আমাদের হচ্ছে ছেলে, তো তারা আমাকে একদম অরিজিনাল গেস্টদের মতোই রিসিভ করেছে। ফার্স্টে গিয়েছি, পরে শরবত খেতে দিয়েছে নতুন গেস্টদের যেমন দিতে হয়, তারপর মিষ্টিমুখ করিয়েছে, চানাচুর আর সেমাই সব কিছুই খেতে দিয়েছে। আর এখন হচ্ছে ছেলে মেয়েদের একটু কথা বলার টাইম, ছেলে মেয়েরা নিজেদের মধ্যে একটু আলাপ পরিচয়টা সেরে নিয়েছে, আর আমাদের মেয়ে দেখে খুবই পছন্দ হয়েছে আর তাদেরও ছেলে পছন্দ হয়েছে। সো আমরা ডিসাইড করেছি জুলাইয়ের 25 তারিখে হচ্ছে বিয়ের ডেট, তো আমরা ডেট ফিক্সড করে ফেলেছি, ইনশাল্লাহ নেক্সটে বিয়ে হবে এদের। হ্যাপি? থ্যাংক ইউ বলো মাকে।